আমরা নতুন দেশ রাঙা বরণের তুলিতে রংধনুর ওই সাতটি রং ছড়িয়ে ভুবনে নতুন নতুন আলোর দুটি ছড়াবো প্রাণে প্রাণে সাতারে গাবা পাধা পামা গা বলবে গানে গানে আমরা রংধনু আমরা রংধনু রংধনু অনুষ্ঠান থেকে আমি উশোষি আর আমি আনিকা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো শুরু করছি রংধনুর আজকের পর্ব আর বন্ধুরা তোমরা তো জানো রংধনু সাত রঙে সাজানো হয় তোমাদের এই প্রিয় অনুষ্ঠান রংধনুকে আমরা রংধনু আমরা রংধনু বন্ধুরা শুরুতেই চলো জেনে নেই আজকের পর্বে কী কী থাকছে অভ্যাসের দাস অংশে আজ আমরা জানব ফল খাওয়ার উপকারিতা নিয়ে দেশে দেশে অংশে আজ আমরা জানব ভিয়েতনামের কথা আর পরিচিত হব ভিয়েতনামের বন্ধু লামথিমাই ফুয়ংয়ের সাথে বাংলাদেশের পাখি পরিচিতিতে আজ আমরা জানব চড়ুই ও শ্যামা পাখির কথা আরও থাকবে ঘুরে ফিরে এখন চলছে জ্যৈষ্ঠ মাস আম কাঁঠাল সহ আরও অনেক ধরনের ফল পাওয়া যাচ্ছে এ সময় বন্ধুরা তোমরা মৌসুমি ফল খাচ্ছ তো আজকের অভ্যাসের দাস অংশে ডাক্তার বন্ধু আমাদের জানাবেন ফল খাওয়ার উপকারিতা ছোট্ট সোনামণিরা তোমরা নিশ্চয়ই ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে তাই না এই গরমে আমাদের জনজীবন অসহ্য হয়ে পড়েছে কিন্তু স্বস্তির কথা হলো যে এখন প্রচুর পরিমাণে মৌসুমি ফল পাওয়া যায় আমি আজকে তোমাদেরকে মৌসুমি ফল নিয়ে কিছু কথা বলবো তোমরা জানো কি মে জুন জুলাই এই তিন মাসকে ফ্রুট ফেস্টিভ্যাল মান্থ বলা হয় তার মানে হচ্ছে যে এই মাসে এই মাসগুলোতে প্রচুর পরিমাণে মৌসুমি ফল পাওয়া যায় মৌসুমি ফল বলতে বোঝায় যে সিজনাল বা ঋতুকালীন যে ফলগুলো পাওয়া যায় তা এই সময়ে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সময় পাওয়া যাচ্ছে আম জাম কলা পেঁপে তরমুজ আনারস আমলকি এছাড়াও আর বিভিন্ন দেশীয় ফল পাওয়া যাচ্ছে বাজারে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই গরমে আমাদের প্রচুর ঘাম হয় যার কারণে আমাদের পানিশূন্যতা দেখা দেয় আর এই মৌসুমি ফলগুলো আমাদের এই পানিশূন্যতার হাত থেকে রক্ষা করতে পারে আর এই ফলগুলো আমাদের জন্য আমাদের দেহ বৃদ্ধিতে আমাদের দেহ গঠনে প্রচুর সহায়তা করে ছোট্ট সোনামণিরা তোমরা জেনে থাকবে এই মৌসুমি ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস আছে ভিটামিন এ ভিটামিন B1 B2 B6 ভিটামিন ই ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক এবং প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যেটা তোমাদের শরীর গঠনে এবং বৃদ্ধিতে প্রচুর সহায়তা করে ভিটামিন এ যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী ভিটামিন এ আমাদের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে দেহ বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন এ আমাদের চোখের জন্য খুবই উপকারী ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে তারপরে ভিটামিন বি ভিটামিন B1 ভিটামিন B2 ভিটামিন B6 যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় বিটা ক্যারোটিন যেটা আমাদের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে যেটা আমাদের সেল ক্ষয় হয়ে যায় সেই সেল ক্ষয়ের ঘাটতি পূরণে সহায়তা করে তাছাড়া আছে ভিটামিন সি ভিটামিন সি আমাদের সেল রিপেয়ারে সহায়তা করে ভিটামিন সি এর অভাবে যে রোগগুলো হয় সাধারণত যেমন দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে সেটা বন্ধ হয় ভিটামিন সি আমাদের কোনো কাঁটা ঘা কোনো ক্ষত জায়গা দ্রুত সারিয়ে তোলে তাছাড়াও ভিটামিন ডি যা আমাদের দেহে প্রচুর পরিমাণে প্রয়োজন আমরা সব ভিটামিনগুলো এই মৌসুমি ফলগুলোতে সবসময় পাবো বিশেষ করে ছোট বাচ্চাদের দাঁত গঠনে এবং হাড় গঠনে ফসফরাস এবং ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে প্রয়োজন আর যা তোমরা এই মৌসুমি ফল থেকে পেতে পারো মৌসুমি ফলে যেমন কাঁঠাল তরমুজ আম প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে যেটা তোমাদের এই গরমে যে পানিশূন্যতা দেখা দেয় শিশুদের সেই পানিশূন্যতা থেকে তোমাদেরকে রক্ষা করবে তোমরা প্রচুর পরিমাণে মৌসুমি ফল খাবে আর সবচেয়ে আগে যেটা করতে হবে যে তোমাদেরকে ফল খাওয়ার আগে ভালো করে হাত এবং ফল দুটোই ভালো করে ধুয়ে খেতে হবে এবং ফল চিবিয়ে চিবিয়ে খেতে হবে পেয়ারা আপেল এই ফলগুলো আমাদের কিন্তু
চিবিয়ে খেতে হবে ভালো করে, কারণ এই ফলগুলো চিবিয়ে খেলে আমাদের দাঁতের জন্য অনেক ভালো, আমাদের দাঁত পরিষ্কার করে। এই ফলগুলোকে কিন্তু আমরা ব্রাশ বলে থাকি, যেটা দাঁতের জন্য খুবই প্রয়োজন। কোনো কিছু খাবার পরে আমরা যদি এই ফলগুলো খেয়ে থাকি তাহলে আমাদের দাঁত ব্রাশ করার যে বাড়তি একটা প্রয়োজনীয়তা সেটা খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। আমি আশা করব যে তোমরা অবশ্যই এই মৌসুমি ফলগুলো খেয়ে থাকবে বেশি বেশি করে। ফল খাওয়া কত যে ভালো, সবজি খাও যে যত পারো, ফল খাওয়া কত যে ভালো, সবজি খাও যে যত পারো। সামিন, তোমার প্রিয় খাবার কি? আমি খাই লাল সবুজ আপেল, আর খাই মজাদার পাপড়ি। যারা তোমার কি চাই? আমি খাই সালাদে শশা, চাটনি খাই দিয়ে ধনে পাতা। এবার সাফির, বাঁধন এবার তুমি গাও। আর কি খাওয়া ভালো জানো তো? যদি খাও মাছ মাংস ডিম, হবে তুমি শতকোটি। ফল খাওয়া কত যে ভালো, সবজি খাও যে যত পারো। ফল খাওয়া কত যে ভালো, সবজি খাও যে যত পারো। ফল খাওয়া কত যে ভালো, সবজি খাও। বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় প্রাণী পাখি। বাংলাদেশে যে কত রকমের পাখি আছে তা গুনে শেষ করা যাবে না। বন্ধুরা, আজ আমরা জানবো চড়ুই পাখি এবং শ্যামা পাখির কথা। চড়ুই আমাদের খুব পরিচিত পাখি। ঘরের বা চিলে কোঠার ছাদের ফাঁকে চড়ুইরা বাসা বানায়। মেয়ে চড়ুই পাখির রং বাদামি, তার উপর পিঠের দিকে কালচে ও হলুদ দাগ আছে, নিচে ফ্যাকাশে রঙের বেশ কিছু পালক। চড়ুইয়ের রং বেশ উজ্জ্বল, পিঠের রং উজ্জ্বল বাদামি, তার উপর কয়েকটি সাদা ও কালো পালক আছে। চড়ুই শহর নগর গঞ্জ গ্রামে সকল বাড়ির কাছে সবার চেনা চড়ুই পাখি হাজার হাজার আছে। বাস করে সে চিলে কোটা কিংবা ছাদের ফাঁকে। সকাল দুপুর চড়ুইগুলো কিচির মিচির ডাকে, সারাটা দিন উঠোন জুড়ে এক্কা দুক্কা খেলে। ছোট্ট পাখি চড়ুই পাখি শরীরটা তেল তেলে, পোকা মাকড় শস্য দানা খেয়ে ওরা বাঁচে। অবসরে সদল বলে খোরের গাধায় নাচে। শ্যামা পাখি দেখতে যেমন সুন্দর তেমনি বাজাতে পারে মিষ্টি শিস। শ্যামা পাখির গান শুনলে প্রাণ জুড়িয়ে যায়।
এরা বাঁশবাগানে থাকতে ভালোবাসে। শ্যামার মাথা, ঘাড় ও পিঠ কালো। বুক ও পেটের রং লালচে বাদামি। এদের লেজ বেশ লম্বা। লেজের গোড়ায় আছে সাদা ছোপ। শ্যামা বাংলাদেশের গায়ক পাখি, নাম হলো তার শ্যামা। ধাতব নীল পিঠ মাথা, তার পেটটা যেন তামা। ঘুরে বেড়ায় গভীর বনে হয়ে পাগল পাড়া। মাঝে মাঝে মিষ্টি সুরে শিস দিয়ে যায় তারা। দুষ্টু শ্যামা, মিষ্টি শ্যামা, গান গিয়ে যায় রোজ। বাংলাদেশের বনাঞ্চলে তার পাওয়া যায় খোঁজ। বন যদি হয় সংকুচিত, প্রাণ করে আনচান। হারিয়ে যাবে দেশ থেকে শ্যামা পাখির গান। এবার দেশে দেশে আজ আমরা জানব ভিয়েতনামের কথা, আর পরিচিত হব ভিয়েতনামের বন্ধু লামথিমাই ফুয়ং এর সাথে। পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওস ভিয়েতনামের প্রতিবেশী রাষ্ট্র। দক্ষিণ চীন সাগরের তীরে এর অবস্থান। ভিয়েতনাম সমুদ্র তীরবর্তী দেশ হলেও কৃষি এদেশের প্রধান কাজ। বিভিন্ন সময়ে যুদ্ধে বিধ্বস্ত দেশটি এখন বেশ ঘুরে দাঁড়াচ্ছে। ভিয়েতনাম মোটামুটি জনবহুল, 9 কোটির উপর লোকের বাস ভিয়েতনামে। পর্যটকদের কাছেও ভিয়েতনাম আকর্ষণীয় স্থান। হালং বে অনেক সুন্দর ও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হ্যানয় ভিয়েতনামের রাজধানী। আর হোচি মিন সিটি সবচেয়ে বড় শহর। ভিয়েতনামের পতাকা লাল রঙের, মাঝখানে হলুদ তারা। ভিয়েতনামের বন্ধু লামথি মাই তার গ্রামের ছবি এঁকেছে। গ্রামের চাষিরা ক্ষেতে কাজ করছে, আকাশে সারস পাখি উঠছে। গ্রামের এই প্রকৃতি লামথির খুবই পছন্দ। এবার ঘুরে ফিরে আজ আমরা যাব সিসিমপুর মেলায়।
সিসিমপুরের ইকরি, হালুম আর টুকটুকির ছবি রং করছে সব শিশুরা মিলে। চলো বন্ধুরা ওই দিকটাতে দেখি। ও মা, ওখানে জাদু দেখাচ্ছে। শিশুরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে, দেখে নিচ্ছে সুস্থ আছে কিনা। রাজার পোশাক পরে বায়োস্কোপ দেখাচ্ছে একজন। সবাই অনেক মজা করেছে সিসিমপুর মেলায়। বন্ধুরা, রংধনু তোমাদের অনুষ্ঠান, তোমাদের জন্য অনুষ্ঠান, তাই রংধনু অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করতে পারো আর তোমাদের ভাবনা কথা জানাতে পারো। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক রংধনু, এটিএন বাংলা, ওয়াসা ভবন, তৃতীয় তলা, 98, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 0181714437। আজ এ পর্যন্ত, পরের পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমরা নতুন দেশ রানা বরণের তুলিতে, রংধনুর ওই সাতটি রং ছড়িয়ে ভুবনে, নতুন নতুন আলোর দ্যুতি ছড়াবো প্রাণে প্রাণে, সাতারে গাবা পাধা পা মাগা বলবে গানে গানে। আমরা রংধনু, আমরা রংধনু।